দাবি ছিল কংক্রিটের সেতু অথচ কাঠের সেতুটি মেরামতিতে হাত দিয়েছে এতে অর্থ সমস্যা সমস্যায় থেকে যাবে এমনটাই মনে করেন বড়নাচিনা ঘাটপাড়া এলাকাসহ আশেপাশের এলাকার বাসিন্দারা দিনহাটায় বড় নাচিনা ঘাটপাড়ের বুড়া ধরলা নদীর ওপর কাঠের সেতুটি মেরামতি শুরু করেছে রাজ্যের পূর্ত দপ্তর এজন্য আট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে অথচ ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ওখানে বুড়া ধরলা নদীর উপর কংক্রিটের সেতু নির্মাণের চিন্তাভাবনা চলছে দিনহাটা মাতালহাট রাস্তার উপর বড় নাচিনা ঘাটপাড়ে বুড়া ধরলা নদীর উপর কাঠের সেতুটি বর্তমানে এক করুণ অবস্থার মধ্যে গিয়ে পড়েছে এই সেতুর উপর দিয়ে মাতালহাট পেটলা গোসানিমারি দুই সহ আশেপাশের বিশাল এলাকার মানুষ যাতায়াত করে থাকেন ব্লক প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সেতুটিকে দুর্বল বলে ঘোষণা করা হয় তবুও এই সেতুটির উপর দিয়ে যানবাহন ও মানুষজনের চলাচলের খামতি নেই সেতুটির পাটাতন ভেঙে গিয়েছে খুঁটিগুলিও নরবরে রেলিংগুলিও ভাঙা এই অবস্থায় দায় সারাভাবে এটি মেরামত হলে সমস্যা সমস্যায় থেকে যাবে এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা আমাদের নতুন ব্রিজের তো দরকার ছিল নতুন ব্রিজ ধর কথা চলছে এইভাবে যদি আপনারা প্রতিবারই যদি করে যে রিপেয়ারিং চলছে আমাদের লোকরা কীভাবে চলাচল করবে আজকে যদি আমাদের মা বোনরা চলাচল করে যদি কখনো কোনো মুহূর্তে যদি ক্ষতি হয় সেটা দাবি কে নেবে আমাদেরকে দেখতে হবে দিতে হবে সব জায়গার ব্রিজ টু আমাদের এই ব্রিজটা কিছুদিন হচ্ছে না এখান থেকে কুচবিহার আর রাউট সব কোনো সব রোড চলাচল করতেছে আমাদের কিছু দাবি আমাদের একটাই কথা হচ্ছে আমাদের রোডটাকে ভালো করো আমাদের হলো ব্রিজটা নতুন করাও এটাই তো আমরা চাচ্ছি আমাদের অনেক সমস্যা ঘটনা হলো যে আমাদের ব্রিজে নতুন করে হওয়ার কথা ছিল নতুন করে হচ্ছে না খালি রিপেয়ারিং হচ্ছে দুই তিনবার করে লোক আসা যাওয়া করতেছে ঠিক আছে চাংড়া বানিয়েছে হাঙড়া বানিয়েছে যে লোকজন যাওয়া আসা করার জন্যে নতুন ব্রিজ হবে তারপরেও রিপেয়ারিং হচ্ছে এটা আমাদের হলো আন্দোলন আমরা চাই আমাদের ব্রিজ নতুন করে হোক সবাই যেন ভালোভাবে তারা চলাফেরা করতে পারে